বাঘের আতঙ্কে চাঞ্চল্য হাওড়ার ডোমজুড়ের কলুরা সর্দার পাড়া এলাকায়। গত তিন দিন যাবত রাতের অন্ধকারে বাঘের মতো দেখতে একটি প্রাণীকে দেখা যাচ্ছে এলাকার ঝোপঝাড়ে ঘুরতে। এমনকি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও করা হয়েছে সেই ভিডিও। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রাণীটিকে পুরো বাঘের মতো দেখতে, প্রায় 4-5 ফুট লম্বা, মানুষের মুখোমুখি হলেই বনে ঢুকে যাচ্ছে। কলোরা সর্দার পাড়ার এই ঘটনায় কলোরার আশপাশের কয়েকটি গ্রামেও চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই ভয় পাচ্ছে রাতে বাড়ির বাইরে বের হতে, বিশেষ করে মহিলা ও শিশুদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সন্ধ্যা নামলেই সর্দার পাড়া শুনশান হয়ে যাচ্ছে। ঘটনাটি জানাজানি হতেই দিনের বেলায় আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি বন দপ্তরকে জানালে আজ দুপুরে বন দপ্তরের কর্মীরা হাজির হয় গ্রামে। কিন্তু বন দপ্তরের আসার খবর পেয়ে হাজার খানেক মানুষ জড়ো হয় সর্দার পাড়ায়। বন দপ্তরের ডেপুটি রেঞ্জার সনত কুমার ভট্টাচার্য বলেন, এটা বাঘ নয়, এটি বাঘরোল বা মেঠো বিড়াল। একে পশ্চিমবঙ্গের জাতীয় পশু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা কারো ক্ষতি করে না, মানুষের আতঙ্কের কোনোই কারণ নেই। যেহেতু রাতের অন্ধকারে বের হয়, তাই বন দপ্তরের পক্ষ থেকে খাঁচা পেতে রাখা হয়েছে। খাঁচার ভিতরে একটি গোলা পায়রা খাদ্য হিসেবে দিয়ে রাখা হয়েছে। পশুটি ধরা পড়লেই বন দপ্তরকে তৎক্ষণাৎ খবর দিতে বলা হয়েছে গ্রামবাসীদের। প্রথম সিসি ক্যামেরায় দেখা যায় রাস্তায়, দ্বিতীয় এক তার দুদিন পর শুক্রবারের রাত 8:30 সময় আমাদের বাড়ির বইয়েরা বেরিয়েছে ফাঁকে যাওয়ার তারে বাথরুমের কাছে দেখতে পায়। দেখতে পেয়ে দৌড়ে বাড়িতে উঠে যায়। দেখে মনে হচ্ছে বাঘের মতন ছাবা, চলনটা ওরম তারাই। ঠিক আছে, ওইটা মিটে যাওয়ার পর ফের 8:22 ফের দেখা যায় আমাদের বাড়ির উঠোনে বসে আছে। মিনিমাম হবে 4-5 ফুট, 4 ফুট হবে, বাঘের মতন ছাবা। ভয় পাচ্ছি, বাচ্চারা তো বাড়ি থেকে লাভছে না, সুন্দর পরে বাড়ি থেকে বেরোচ্ছে না। আমার চাইছি যাতে যিকুনি পশু হোক তাকে যেন বন দপ্তর এসে ধরে নিয়ে চলে যায়। হ্যাঁ, বন দপ্তরে খবর দিয়েছি, পাড়া পুরো আতঙ্ক। হ্যাঁ, বাইরে ছেলে পোচকেরা আসছে না। ঠিক আছে, রাত 8:00-9:00 বাইলি সাইনা ছেলেরা ভয়ে সরে যাচ্ছে, বেরোচ্ছে না। গ্রামবাসীদের এখানে বলেছি, আমি রয়েছি, আমার সঙ্গে আমাদের টিমে 7-8 জন আমাদের বনকর্মীরা এখানে এসছেন। তারা একসঙ্গে যৌথভাবে আমরা জঙ্গলগুলো পরিদর্শন করলাম। মুসলধারে বৃষ্টিও নেমে গেছিল, তার মধ্যে প্রচুর উৎসাহ ছিল গ্রামবাসীদের মধ্যে। 300-400 লোক এখানে জমায়েত হয়েছে, বাচ্চা বড়রা মহিলারা মিলে। কিন্তু আমি যতটুকু পেয়েছি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা রাত্রিবেলা বেরোয়, এটা মাছ, তারপরে যে ইঁদুর এই টাইপের এরা খাবার খায়। আশেপাশে ঝোপঝাড় অনেকগুলোই রয়েছে, যেগুলো পরিষ্কার করতে পারলে ভালো হয়।
এরা এখানেই ছিল আগেও এদের বাসস্থান এখানে ছিল এটা আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশু হিসাবে চিহ্নিত করা হয়েছে হ্যাঁ আমি আশা করছি বা আমি সবাইকে বোঝানোর চেষ্টা করেছি বা সবাইকে বলেছি যে এটা বাঘ আমাদের হাওড়া হুগলি কলকাতা এখানে কোথাও দেখা যায় না নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল বা সুন্দরবনে যেমন বাঘ দেখা যায় চিতাবাঘ দেখা যায় এখানে যেটা আছে যেটা মেচুবিয়াল বা বাগওয়াল বা ফিশিং ক্যাট এই জাতীয় জিনিস অনেক জায়গায় দেখা যায় এখানকার ছাড়া আমরা আমতা বাগনান তারপর যে জয়পুর ওসব দিকেও আমরা দেখেছি গ্রামবাসীরা মাঝে মাঝে আমাদের খবর দেন আমরা যাই আমরা এখানে আজকে যেটা করবো আর কি সেটা হচ্ছে ওরা যেহেতু রাত্রিবেলায় বেরোয় রাত্রিবেলা তো আমাদের পক্ষে খোঁজা সম্ভব না এখানে সিসিটিভি ফুটেজে বা অনেকে ক্যামেরায় দেখলাম এটা আমরা 100% শিওর হয়েছি যে এটা হচ্ছে ফিশিং ক্যাট মেচো বিড়াল যেটাকে আমরা বলে থাকি এবার এটা যাতে ধরা পড়ে সেই রকম আমরা একটা খাঁচা এখানে আজকে পেতে যাচ্ছি তাতে একটা টোপ দেওয়া থাকবে সেইটাকে খাওয়ার জন্য ও রাত্রিবেলা ঢুকবে ঢোকালে ওরা শাটারটা পড়ে যাবে গেটটা শাটার ডাউন হয়ে যাবে তখন আমরা ওটা পড়ে গেলে এখানকার লোক আমাদেরকে খবর দেবে আমরা এটাকে রেস্কিউ করে নিয়ে যাবো না আমি আজ পর্যন্ত কোনো আমি দীর্ঘদিন ধরে ভয়েস ডিপার্টমেন্টে একজন সিনিয়র কর্মচারী হিসাবে বলতে পারি আমি একজন ডেপুটি রেঞ্জার বিট অফিসার আর এরা কোনই কোনো মানুষকে আঘাত করেনি আজ পর্যন্ত এরা কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি এরা রাতের অন্ধকারে একটু খাবারে খুঁজে বেরোই তখনই যে যেটা দেখে এদেরকে যা ভাবে চেঁচায় বাঘ বেরিয়েছে বাঘ দেখলাম বাঘ দেখলাম আসলে মেছবিয়া বা বাঘগুলো অনেকটাই বাঘেরই আকৃতির মধ্যে হয় আমাদের ঘরে যেমন আমরা ডোমেস্টিক ছোট বিড়াল পুষি তার থেকে এটা বড় সাইজ এটা বাঘও না কিছুই না কিন্তু এটা কালারিং হয় নানাবিধ কালারে দেখা যায় এরা মানুষকে আজ পর্যন্ত কোথাও আঘাত করেছে বঞ্চ এরা মানুষকে দেখতে পেলে বা মানুষের গন্ধ পেলে এরা অনেক দূরে সরে যায় জঙ্গলে লুকিয়ে পড়ে কিন্তু মানুষকে তেড়ে আসে না কাউকে আচরণ দিয়েছে এরকম ঘটনা আজ পর্যন্ত আমার জানা নেই এটা হয়ও নি জানানি মানে এটা হয়নি কোনো এগুলো কোনো কমপ্লেন নেই কোনো হাওড়া ডিস্ট্রিক্টে কোনো কমপ্লেন নেই সুতরাং এটা ভয়ের কোনো কারণ নেই।